ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ করে আমি যখন এমফিল প্রোগ্রামে এনরোল হলাম, তারপরেই একটা লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমি ফেলোশিপ নিয়ে একটা স্কুলে পড়াতে আরম্ভ করি। এটা ছিল একটা এলিমেন্টারি স্কুল। সো যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ করে একটা এলিমেন্টারি স্কুলে পড়াতে যাই, তখন আমার বন্ধু বান্ধব সবাই আমাকে ডিসকারেজ করা শুরু করলো যে কেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে একটা এলিমেন্টারি স্কুলে পড়াতে যাবে। আমার কাছে কেন জানি মনে সবসময় মনে হতো যে পড়ানো মানে শুধু পড়ানো না। দেন হোয়েন আই স্টার্টেড টিচিং, আই স্টার্টেড লিভিং ইন আনাদার ওয়ার্ল্ড। আমি যখন মানে প্রত্যেক দিন আমার স্কুলে যেতাম, আমার 5 মিনিট লাগতো স্কুলে ঢুকতে, কারণ আমার স্টুডেন্টরা দৌড়ে আমার কাছে আসতো। আমি তাদের হাসি মুখ দেখে আমার সমস্ত রকমের যে মানে আলাদা আমার পার্সোনাল লাইফের কষ্ট থাকে সব কিছু আমি ভুলে যেতাম। সো মানুষ মনে করতো যে তারা হাসছে, বাট আমি তাদের হাসির মধ্যে শুধু হাসি খুঁজে পেতাম না, আমি অ্যাকচুয়ালি তাদের হাসির মধ্যে কনফিডেন্স, তাদের হাসির মধ্যে শেখার যে আগ্রহ, তাদের হাসির মধ্যে স্বপ্ন, এগুলো খুঁজে পেতাম। আমার কাছে সবসময় মনে হয় যে একজন স্টুডেন্টদের কোয়েশ্চেন করার ক্ষমতা থাকতে হয় তার টিচারকে। সো আমি আমার স্টুডেন্টদেরকে চিন্তা করাতে শিখাই, কীভাবে চিন্তা করতে হয়, কীভাবে কোয়েশ্চেন করতে হয়, কীভাবে কোনো কিছু নতুন শিখতে হয়, শেখার যে আনন্দটা আমি সবসময় অ্যাজ এ টিচার আমার স্টুডেন্টকে সেটা দেওয়ার চেষ্টা করি। অ্যাজ এ টিচার আমার রেসপন্সিবিলিটি শুধু আমার স্টুডেন্টদেরকে একাডেমিক স্টাফ শেখানো না, বরং আমি মনে করি আই টিচ দেম টু সি দ্য ওয়ার্ল্ড, আই টিচ দেম টু ইমাজিন, টু ক্রিয়েট অ্যান্ড টু ড্রিম।